যে কোনো কারণবশত কাউকে আপনি আপনার ইমো আইডি থেকে ব্লক করে দিছেন, এখন আপনি চাচ্ছেন তার আইডিটি আপনি আনব্লক বা তার ব্লক খুলে দিতে, কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ইমো আইডিতে আসার পর আপনি উপরের দিকে আপনার এই প্রোফাইলে প্রোফাইল অপশনে চলে যাবেন। প্রোফাইল অপশনে আসার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে ব্লক লিস্ট অপশন পাবেন। ব্লক লিস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আইডিগুলো দেখতে পারবেন, আপনি যাদেরকে ব্লক করে রাখছেন। আমি এখানে একজনকে ব্লক করে রাখছি। আপনি যাদেরকে ব্লক করে রাখবেন একের অধিক যদি হয় সকল লিস্ট আপনার এখানে দেখাবে। এখন আপনি যার ব্লক খুলে দিতে যাচ্ছেন এখানে আপনি আনব্লক অপশন পাবেন, এই আনব্লক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই আনব্লক অপশনে ক্লিক করে দিবেন। এটা আমি একটু রিফ্রেশ করি, ব্যাকে চলে যায়। যদি আবার এই লিস্টে আসি, দেখেন আমার এই লিস্ট কিন্তু খালি হয়ে গেছে। মানে একটু আগে আমি যাকে ব্লক করে রাখছিলাম, আনব্লক করার ফলে দেখা যাচ্ছে তার ব্লক খুলে গেছে। এখন আমি চাইলে তার সাথে কলে কথা বলতে পারবো এবং সে চাইলে আমাকে মেসেজ দিতে পারবে এবং আমিও মেসেজ দিতে পারবো। এই মাধ্যমে খুব সহজে আপনার ইমো অ্যাকাউন্ট থেকে যদি আপনি কাউকে ব্লক করে রাখেন তার ব্লক খুলে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।